আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটেক বাংলা চ্যানেলে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা দেখাব সেটা হচ্ছে আমরা কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন যোগের মাধ্যমে কীভাবে আমরা নতুন নতুন সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারি এবং পাশাপাশি আমাদের চ্যানেলের যে ফেসটা সেটা আর একটু আকর্ষণীয় করতে পারি। তো বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সরাসরি আমরা যে চ্যানেলটাতে সাবস্ক্রাইব বাটন যোগ করবো কিন্তু সেই চ্যানেলটা আমাদের চলে যেতে হবে। লগইন করতেছি, প্রথমে আমাদের ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পরে আমাদের যে সাইন ইন এর যে অপশনটা আছে সেই সাইন ইন করতে হবে। আমরা যে চ্যানেলটা আমাদের সেই চ্যানেলটা লগইন করতেছি, এখানে পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে চ্যানেলটা লগইন হবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে চ্যানেলের যে আইকনটা আছে এই আইকনের উপর একটা ক্লিক করতে হবে। দেন তারপরে আমাদের চলে যেতে হবে ফ্রেন্ডস ক্রিয়েট স্টুডিও, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের সরাসরি চলে যেতে হবে চ্যানেল। এই যে ইউটিউবের নিচে আপনারা অনেক অপশন দেখতে পাবেন, এখান থেকে আমাদের চলে যেতে হবে চ্যানেলে। তো চ্যানেলে ক্লিক করা, এই চ্যানেলের ভিতরে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন আছে স্ট্যাটাস এন্ড ফিচার্স, মনিটাইজেশন, আপলোড, ড্রাফট, ফিচার্ড কন্টেন্ট, ব্র্যান্ডিং। তো আমাদের যে কাজটা করতে হবে সেই কারণে আমাদের চলে তো যেতে হবে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এ ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। দেখেন এখানে লেখা আছে ব্র্যান্ডিং ওয়াটারমার্ক এ চ্যানেল ব্র্যান্ডিং এলিমেন্ট টু ওভারঅল অন ইউর ভিডিও। এখন আমাদের কি করতে হবে, একটা সাবস্ক্রাইব বাটন এখানে অ্যাড করে দিতে হবে, অ্যাড এ ওয়াটারমার্ক। এখানে প্রবেশ করার পরে আপলোড এ ওয়াটারমার্ক, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন। এখানে দেখেন একটা ক্রস আছে, এখানে টিক আছে, এখানেও টিক আছে। এখন এটার মাধ্যমে ও বলতে চাচ্ছে, মানে ইউটিউব আমাদের ইনফর্ম করছে অবশ্যই অবশ্যই যে আইকন বা আপনার যে সাবস্ক্রাইব বাটন যেটা আমরা যুক্ত করব আমাদের চ্যানেলে সেটা অবশ্যই পিএনজি ফরম্যাটে হতে হবে। দেখেন রিকমেন্ডেড ফাইল ফরম্যাট PNG or JPG ফরম্যাট হতে হবে। এখানে যদি আমরা JPG ফরম্যাট বা PSD ফরম্যাট বা অন্য যে কোনো ফরম্যাট আমরা ইউজ করি কেন, সেটা কিন্তু ইউটিউব গ্রান্ট করবে না। তো এই জন্যই আমাদের প্রথমে একটা গুগল থেকে একটা ইউটিউব সাবস্ক্রাইব বাটন আমাদের আনতে হবে এবং ফাইলটা অবশ্যই ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 MB মতো হতে হবে। তো আমি একটি PNG ফাইল ডাউনলোড করে রেখেছি, সেটা এখানে দিয়ে দিই। তো আমাদের করতে হবে চুজ ফাইল, তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ফাইলটা আমার ডেস্কটপে রেখেছি, সেই ফাইলটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে ইউর আপলোডেড ওয়াটারমার্ক, তারপরে আমাদের আবার সেভ ক্লিক করতে হবে।
আপনি ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের যে ফাইলটা আমরা দিয়েছি সেটা এখানে শো করতেছে। এখন এখানে আসলে দেখেন ডিসপ্লে টাইম কাস্টম সেটআপে যদি আমরা ক্লিক করি এখানে আরো তিনটা অপশন আমাদের ওপেন হবে। এন্ড অফ ভিডিও, যদি আমরা ভিডিওর শেষে এটা শো করতে চাই। কাস্টম স্টার্টেড টাইম, এটা হচ্ছে আমরা যে কোনো সময় এটাকে কাস্টমাইজ করে শো করতে পারি। আর এন্টার ভিডিও মানে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি এটা রাখতে চাই তাহলে এন্টার ভিডিও, তো এটা আমরা ওকে করে দিচ্ছি। দেন তারপরে আমরা আপডেটে ক্লিক করে দেব। তো আপডেটে ক্লিক করার পর আমাদের কাজটা মোটামুটি শেষ। এখন এখানে দেখেন সেভ সাকসেসফুল। এখন আমরা যদি এটা প্র্যাকটিক্যালি বা আমরা যদি একটু ভিউ করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। তারপর আমরা চলে যাব ভিডিও ম্যানেজারে। ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আমার চ্যানেলের যতগুলো ভিডিও আছে এগুলো এখানে শো করতেছে। তো আমরা যদি একটা ভিডিও ওপেন করি, ওপেন করার পর আমরা একটা ভিডিও প্লে করতে হবে। তো প্লে করছি, দেখেন এই যে এখানে চলে এসেছে সাবস্ক্রাইব বাটন। দেখছেন বন্ধুরা সাবস্ক্রাইব বাটন কিন্তু চলে এসেছে। তো সাবস্ক্রাইব বাটন আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন বন্ধুরা সাবস্ক্রাইব বাটন এখানে যুক্ত হয়ে গেছে, আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে চ্যানেলটাকে আকর্ষণীয় করতে হয়, আরো সুন্দর করতে হয়। তো সুন্দর করার মাধ্যমে আমাদের অনেক সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে বা আমাদের চ্যানেলের চ্যানেলটা অনেক আকর্ষণীয় হবে। তো বন্ধুরা এরকম আরো টেক রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমাকে সাপোর্ট দেবেন। আমি আগেই বলেছি আমি ইউটিউবে নতুন, আশা করি আপনাদের সাপোর্ট পাবো এবং আরো বেটার কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। তো সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।